ফিরোজ আলম ভাই, আপনার মাধ্যমে ট্রুপ অফ ইসলামের সকল শ্রোতা সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। দেখেন, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব হুকুম করার বা হুকুম নির্দেশ দেওয়ার পরে জাকের পার্টির ছাত্রফ্রন্ট গাজীপুর মহানগরের কেন্দ্রীয় মিশন এবং কেন্দ্রীয় দাওয়াতি ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয় গত 21 তারিখে। আমরা ঝড় বৃষ্টির মাঝে প্রায় শতাধিক ছাত্রদেরকে নিয়ে আমরা ছাত্র সমাবেশ করতে সফল হই এবং সফলভাবে সেই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এর পরবর্তীতে আমরা গাজীপুরের আমাদের গাজীপুরের থানা, 8টা থানা, এই 8টা থানায় আমরা জাকের পার্টি ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগরের উদ্যোগে আমরা 8টা থানায় ছাত্র সম্মেলন করতেছি। গতকালকেও আমাদের কাশিমপুর, কোনাবাড়ি এবং আমাদের যাদবপুর মেট্রো থানার, এই 3টা থানার আমাদের মিশন অনুষ্ঠিত হয়েছে। আজকে আমাদের টঙ্গী পূর্ব এবং টঙ্গী পশ্চিম থানায় জাকের পার্টির 34তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকেও আমাদের ছাত্র সমাবেশ আছে। এই যে কিছু বাদ আসর, তো আমরা দেখতেছি যে মানুষের ভিতরে ভাইজান এই 5 বছর পরে ঐতিহাসিক 22শে স্প্রিং মিলে ভাইজান আমাদেরকে ডাকার পরে আমার নেতৃবৃন্দদের সাথে আজকে এবং গতকালকে রাত্রে যখন নেতৃবৃন্দ খবর পেল যে আমরা 22শে মিল মাঠে আমাদের প্রোগ্রাম, আমাদের ইসলামী মহাসম্মেলন ওইখানে হবে, আপনি বিশ্বাস করবেন না, নেতৃবৃন্দ চোখ মুখ দিয়ে অজন নয়নে আনন্দের অশ্রুধারা তাদের চোখ দিয়ে বুঝছে, মানে তারা চোখের পানিতে বুক ভাসায় ফেলেছে কেবলা জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতার সেই বিজড়িত প্রতিষ্ঠিত সেই স্প্রিং মিলে, যেখানে আমাদের হেদায়েতের পদপীঠ যেটাকে বলা হয় সেই ফরিদপুরের বা 22শে স্প্রিং মিলে আমরা যেতে পারবো, আমরা জাকের পার্টির চেয়ারম্যান সাহেবের হুকুম ওখানে যাব, এটা আমাদের অনেক আনন্দের। এবং বিশ্বাস করবেন না যে এত গণজোয়ার, মানে ফরিদপুর যাওয়ার জন্য জাকের পার্টির নেতৃবৃন্দ এত গণজোয়ার, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না, ইতিপূর্বে আমি এরকম গণজোয়ার আমি দেখি নাই। এবং দেখা যায় যাচ্ছে যে ঈদে মিলাদুন্নবী, আজকে তো ঈদে মিলাদুন্নবী নিয়ে আমরা কোথাও কোনো আলাপ আলোচনা শুনি না, যখন আমরা মানুষের দ্বার প্রান্তে গিয়ে যখন আমরা এই ঈদে মিলাদুন্নবী এবং জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর খবরটা মানুষ মেসেজটা মানুষকে জানাইতেছি, অনেক মানুষ ভাই এদেশের কোটি কোটি 16 কোটি মানুষ সেখানে, আমাদের 92% মুসলমান, আপনি যদি বাস্তবতা যাচাই করেন এখন অনেক মুসলমান জানে না যে ঈদে মিলাদুন্নবী কোন দিনে কোন দিন। কিন্তু আমরা জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের হুকুম মাথায় নিয়ে গাজীপুরের 57টা ওয়ার্ড, প্রায় 50 থেকে 60 লক্ষ মানুষ এখানে বসবাস করে, আমরা চেষ্টা করতেছি থানার মিশন গুলা আমাদের আজকের ভিতরে থানার মিশন গুলা শেষ হবে এবং থানার নেতৃবৃন্দ ইতিপূর্বে মাঠে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তারা দাওয়াতি কার্যক্রম চালা দিতেছে। আমাদের চিন্তা ভাবনা হইলো জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী এবং যেই দিন দয়াল নবী রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমন করেন, যেই দিন আমাদের আনন্দের দিন, আল্লাহ পাকের রহমত বর্ষণের দিন, সেই দিনটা মানুষের দ্বার প্রান্তে মানুষের কর্ণকহরে আমরা এই ঈদে মিলাদুন্নবীর মেসেজটা আমরা সবার দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা আমাদের নেতৃবৃন্দ, আমরা কিছুদিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে যে প্রোগ্রাম হাতে নিয়েছিলাম, আমার কাছে মনে হলো যে সোহরাওয়ার্দী উদ্যান থেকে অনেক গুণ শক্তি নিয়ে জাকের পার্টির নেতৃবৃন্দরা মাঠে নেমে গেছে কাফেলাকে সফল করার জন্য, ইতিহাস রচনা করবে এবারের যে আমাদের স্প্রিং মিলে ইসলামী মহাসম্মেলন ইতিহাস রচনা করবে। কারণ আপনি জানেন জাকের পার্টির আমাদের ফরিদপুরে বর্তমান সরকারের পরবর্তীতে বিএনপি থেকেও ক্ষমতা জাকের পার্টির বেশি, যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি সুষ্ঠুভাবে যদি সঠিকভাবে গণনা করা হয় ফরিদপুরের ফরিদপুর বিভাগের ভিতরে জাকের পার্টির যেই পরিমাণ সমর্থক সুবানুদ্দি আছে আওয়ামী লীগ চিন্তিত হয়ে যায়। আপনি দেখবেন আমাদের সালতা নগরকান্দা, আমাদের সাজেদা চৌধুরী উনি যে পাশ করতো, ওনার ছেলে যে পাশ করতো, ওইগুলো আমাদের ভোট দিয়ে জাকের পার্টির ভোট ব্যাংক দিয়ে তারা পাশ করতো, শুধু আমরা সমর্থন দিছি দেখা। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সদরপুরতে ইলেকশন করছে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের গণজোয়ার দেখা বিএনপির মতো দল ওইখান থেকে সরিয়ে দাঁড়াইছে নির্বাচনের সময়, এত গণজোয়ার আমাদের ফরিদপুরে। ইনশাল্লাহ কেবলা জান হুজুর যদি আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া করে আমরা বুধবার দিন সকালবেলা রওনা দিয়ে এই আসরের ভিতরে
কাফেলা নিয়ে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সমস্ত নেতৃবৃন্দদেরকে নিয়ে বুধবার আসরের ভিতরে আমরা ঐতিহাসিক সেই স্থান বিশ্ব অলির কদম মোবারক যে জায়গায় পড়ছে, যে জায়গায় গেলে কুঠি কুঠি জাকেরানদের আত্মা শান্তি হয়, যে জায়গায় গেলে কুঠি কুঠি জাকেরানদের দিলে আল্লাহ আল্লাহ রাসুলের মহব্বত পয়দা হয়, আমরা সেই জায়গা যাওয়ার জন্য জাকের পার্টি ছাত্র ফ্রন্ট এবং জাকের পার্টির ছাত্র ফ্রন্টের মাধ্যমে গাজীপুর মহানগরের আপাম জনতা, নারী পুরুষ বৃদ্ধ বনিতা যারা আছে সকলের মাঝে আমরা এই ঈদে মিলাদুন্নবী এবং ঈদে মিলাদুন্নবী জাকের পার্টির 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে ইসলামী মহাসম্মেলন, আমরা যেন গাজীপুর থেকে একটা গণ জোয়ার সৃষ্টি করে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের ডাকে সাড়া দিতে পারি, আল্লাহ পাকের দরবারে আমরা সেই দয়া ভিক্ষা চাই। আপনারা কিভাবে যাবেন? আমরা ভাইজানের হুকুম কাফেলা, আমরা কাফেলা করার সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছি, আমরা বাস কাফেলা করে যাওয়ার ইচ্ছা। কতগুলো বাস হতে পারে? আমাদের 57টা ওয়ার্ড, তো আমাদেরকে ভাইজান, আমরা তো সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় শতাধিক বাস আমরা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলাম, যেহেতু আমরা ফরিদপুরে যাচ্ছি বাস রশিতে বিশ্ব অলির সেই হেদায়েতের পাদপীঠ যেখানে, সেখানে তো অবশ্যই সোহরাওয়ার্দী উদ্যান থেকে কম হবে না, বেশি হবে আশা করা যায়। আপনি যেহেতু জাকের পার্টি জি, ছাত্ররাই সকল কিছুতেই অবদান বেশি রেখে থাকে জি। আর জাকের পার্টি সিনিয়র বাচ্চা চান যুবকরা এগিয়ে আসুক জি। এখন জাকের পার্টি যে গোলাপ ফুলের দাওয়া মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যাপারে দেখেন, আমাদের এই তো কিছুদিন আগে জাকের পার্টির জাতীয় কাউন্সিলে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সল যে মেসেজটা আমাদেরকে দিয়েছে দেশ ও জাতির উদ্দেশ্যে, আপনি বিশ্বাস করবেন না, আমি নিজে ব্যক্তিগতভাবে বিভিন্ন দোকানে ইউটিউব চ্যানেল গুলা থেকে বিভিন্ন ভাবে আমার মোবাইল থেকে সামাজিক মিডিয়া বিভিন্ন জনকে জাকের পার্টির চেয়ারম্যান সাহেবের এই বক্তব্য, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় কাউন্সিলের বক্তব্য এবং ডক্টর সায়েম আমির ফয়সল মুজাদ্দিদি সাহেবের বক্তব্য আমি নিজে ব্যক্তিগতভাবে প্রায় 2-3 হাজার মানুষের কাছে গিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে শুনাইছি। এই 2-3 হাজার মানুষের মানে মৌন সমর্থন যেটাকে বলা হয়, তারা মন থেকে বলতেছে হ্যাঁ, জাকের পার্টির মতো একটা দল এবং জাকের পার্টির মহামান্য সাহেবের মতো একজন পবিত্র নেতা এই জাতির অভিভাবক হিসাবে আমাদের দরকার। আজকে বিশ্বাস করবেন না ভাই, জাকের পার্টির চেয়ারম্যান এই সত্য কথাগুলা, এদেশে তো সত্য কথা কেউ বলে না, সত্য কথাগুলা জাকের পার্টির চেয়ারম্যান সাহেব বলার পরে আমরা যখন চার দোকানে বলেন, রেস্টুরেন্টে বলেন, বাসা বাড়িতে বলেন, যেই কোনো জায়গায় ডক্টর সায়েম আমির ফয়সলের বক্তব্য এবং মোস্তফা আমির ফয়সল সাহেবের বক্তব্য যখন আমরা মানুষের কাছে উপস্থাপন করতে পারতেছি, মানুষ মানে এত ভাবে রিসিভ করতেছে ভাই জাকের পার্টির চেয়ারম্যান এবং সিনিয়র ভাইস চেয়ারম্যানের বক্তব্য, মানে আশ্চর্য লাগে ভাই, তাদের প্রেম দেখলে চোখে পানি চলে আসে, যে যারা জাকের পার্টির চেয়ারম্যানের সামনে যায় নাই কোনোদিন, কিন্তু তার এত মানে আনন্দিত হইতেছে কথাগুলো শুনিয়া ভাষায় প্রকাশ করার মতো না। আমার বিশ্বাস যে গণজোয়ার সৃষ্টি হইতেছে এবং জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব আমাদের 7 তারিখ থেকে একটা প্রোগ্রাম দিছে ইউনিয়নে জাকের পার্টির জনসভা, সেই জনসভায় জাকের পার্টির ভাই আমি আপনার কথা শুনতে পারতেছি না, সেই জনসভায় এবং ওয়ার্ড ভিত্তিক জাকের পার্টির যে জনসভা, সেই জনসভায় যদি আমরা যদি সফলভাবে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের এই বক্তব্য আমরা যদি স্কাইপের মাধ্যমে টিভির মাধ্যমে জাতিকে শোনাইতে পারি, প্রত্যেকটা ইউনিয়নে 20টা মাইক লাগিয়ে যদি জাকের পার্টির চেয়ারম্যান এবং সিনিয়র ভাইস চেয়ারম্যানকে বক্তব্য যদি দেশবাসীর সামনে উপস্থাপন করতে পারি, ইনশাআল্লাহ এই নির্বাচনের আগেই জাকের পার্টির একটা গণজোয়ার সৃষ্টি হবে, আপনি লিখে রাখতে পারেন। কারণ জাতির আমি জানি না 7ই মার্চের পরে জাতি এরকম সত্য কথায় 52 বছরে এরকম কোন সত্য মেসেজ আজও পর্যন্ত কোন নেতার কাছ থেকে পাইছে কিনা আমার সন্দেহ আছে।
জাকের পার্টির চেয়ারম্যান, সকল জাতির সকল কিছু দিক নির্দেশনা, আগামী দিনের দিক নির্দেশনা বর্তমান দেশের ও জাতির বাস্তব পরিস্থিতি যেটা মানুষ বলে না, সত্য তো এখন কেউ বলে না, কিন্তু জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশের লক্ষ কোটি কোটি জাকের পার্টির সমর্থকরা কিন্তু সত্য বলতে ভয় পায় না। আর এইগুলা যেই কথাগুলো জাকের পার্টির চেয়ারম্যান এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলছে, এইগুলা কিন্তু মানুষের মনের কথা, মানুষের হৃদয় রাজ্যের কথা। এই কথাগুলা মানুষ মানে আনন্দে চিত্রে, আনন্দে চিত্রে। এবং আপনি, আমি সরোয়ারদী উদ্যানে এক বাস মানে নতুন মানুষ নিয়ে গেছিলাম, তারা আসার পরে আজকে তারা এরকম ভাবে, তারা নিজেরা প্রায় 100-150 লোক মানে জোগাড় করে ফ্লাইসে তারা সরোয়ারদী উদ্যানে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে গতকালকে রাত্রে খবরটা পাওয়ার পরে আজকে আমাদের প্রচুর কাজ, কারণ আমার ওইখানে কাফেলার জন্য লোক গোছাতে হবে, আবার নতুন লোকজনের কাছে আমার যে এই ঐতিহাসিক যে আমাদের মিল মাঠ বিশ্ব অলির পাদপীঠ যে জায়গায় আমাদের বাইশ্রষি, সেখানে সম্মেলনকে সফল করার জন্য মাথা হাতে মাত্র দুইটা দিনও পরিপূর্ণ নাই, কিন্তু আয়োজন লক্ষালক্ষ মানুষের আয়োজন আমাদের। এখন আমাদের নেতৃবৃন্দদেরকে নিয়ে ওয়ার্ড পর্যায়ে সাধারণ মানুষের কাছে গিয়ে এই বার্তা, কারণ মানুষ দীর্ঘ 5 বছর বিশ্বাস করবেন না, মানুষের ভিতরে যে একটা আত্মতৃপ্তি যে আমরা আবার ফরিদপুরে যাচ্ছি, আমরা আবার সেই বিশ্বলির সেই হেদায়েতের পাদপীঠ যেখান থেকে বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি তামাম দুনিয়া পাগল করছে, সে জায়গাটা যাওয়ার জন্য সারা দেশের জাকের পার্টি এবং জাকের পার্টি ছাত্র ফ্রন্ট এবং জাকের পার্টি সকল সহযোগী সংগঠন নেতৃত্ব কখন যাবে বাইশ্রষি মিল মাঠে, আমরা পাগলের মতো হয়ে গেছি। তো আমরা আল্লাহর দরবারে দোয়া চাই যেন আমরা ভাইজানের হুকুম মাথায় করে হাজার হাজার লোক গাজীপুর থেকে নিয়ে আমরা যেন ঐতিহাসিক সেই বাইশ্রষি স্প্রিং মিলে যেন আমরা হাজিরা দিয়ে এবারের বিশ্ব ইসলামী মহাসম্মেলনকে আমরা যেন সফল করতে পারি। এবং জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের যে বার্তা, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সল মুজাদ্দিদি সাহেব যে বার্তা দেশবাসীর উদ্দেশ্যে আমাদেরকে দিবে, সেই বার্তা যেন আমরা দেশবাসীর প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি, এবং এই জাতিকে আমরা যেন এই চোর ডাকাতের কাছ থেকে এবং এই বর্তমানে যারা দেশ লুটপাট করে খায়া ফেলাইতেছে তাদের কাছ থেকে যেন জাতিকে মুক্তি দিতে পারি আল্লাহর দরবারে, শুধু আমরা জাকের পার্টির মাধ্যমে আমরা এটাই আশা করি, আল্লাহ যেন জাতিকে মুক্তি দেয়। ভাই আমি একটু আপনার একটু আমার এই গাজীপুরের রাজনৈতিক অবস্থার 1 মিনিটে বলি, আজকে প্রায় দীর্ঘ 3-4 মাস হয় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, কোটি কোটি টাকার বিনিময় এই গাজীপুর সিটি কর্পোরেশনে এক একজন কাউন্সিলর পাস করছে। বিশ্বাস করবেন না, আজকে এই সিটি কর্পোরেশনে 5-7টা ওয়ার্ড, আমি সিপিএইচডি আয়ুব রেদিকের এবং কনজুমারের ডিলার, আমি 3-4টা ওয়ার্ডে মার্কেটিং করি। মার্কেটিং করতে গিয়ে আমি দেখি আজকে 1.5-2 মাস যাবস এই 3-4টা ওয়ার্ডে কোনো পানি নাই, পানির পাম্প গুলো নষ্ট হয়ে গেছে। টঙ্গিতে প্রায় 20-30 লক্ষ মানুষ বসবাস করে, বিশ্বাস করবেন না, এই লোকগুলা প্রতিদিন আমি যখন যাই মানুষগুলো হাহাকার করে আর আল্লাহর দরবারে চায় যে আল্লাহ বৃষ্টি দাও, গোসল করতে পারতেছে না, জরুরত ছাড়তে পারতেছে না পানির অভাবে। আর যদি কাউ জনপ্রতিনিধিদের কাছে যায়, জনপ্রতিনিধিরা বলে আমাদের কিছু করার নাই, আপনারা জনপ্রতিনিধি ওয়ার্ড কাউন্সিলর এবং মেয়রের সাথে তাদের সমন্বয় না থাকার কারণে, আওয়ামী লীগের এই দণ্ড রেশারেশি থাকার কারণে আজকে গাজীপুরের মহানগরের মানুষ অবহেলিত, তারা পানির অভাবে নামাজ পড়বে, অনেক মানুষ আমি এমন দেখছি যে নামাজ পড়ার পানিটা পাইতেছে না, তাই মন করে তারা নামাজ পড়তে হইতে যাইতেছে। পানির এত কষ্ট গাজীপুরে চলতেছে, কিন্তু কোন কাউন্সিলর দেখেন আজকে নেতৃত্ব কাউন্সিলরের বাড়িতে সামাজ সিবল, কাউন্সিলরের বাড়িতে মাম পানি দিয়ে তারা গোসল করে, আর তার জনপদের লোকজন তারা পানির অভাবে আল্লাহর কাছে বৃষ্টির জন্য হাত পাততেছে। আপনি যদি আসেন, কেউ যদি প্রমাণ চায় আমি এখানে বলার পরে, তাহলে আমার মনে হয় আগামী 15-20 দিনও গাজীপুর টঙ্গিতে পানি তারা দিতে পারবে না। যদি চায় একদিকে তারা আল্লাহর দরবারে পানির জন্য বৃষ্টির জন্য হাত পাতে, আল্লাহ বৃষ্টি দেয়, আরেক দিক দিয়ে আমাদের ডেঙ্গু নামে মহামারীতে কিন্তু সারা দেশ মানে ভয়াবহ অবস্থা সৃষ্টি হইতেছে। তো আপনার মাধ্যমে আমি দয়া চাই যে টঙ্গিতে যে পানির ভয়াবহ আজকে 1-2 মাস যাবত
যে ভয়াবহ, মানে আপনি চোখে পানি রাখতে পারবেন না। নারী পুরুষগুলা অনেক সময় ডেনের পানি নিয়া, ডেনের পানি নিয়া তারা জরুরত ছাড়তেছে টঙ্গিতে। এই শুধু কাউন্সিলর এবং মেয়রদের সমন্বয়ের অভাব, তারা জনগণের কাছে দায়বদ্ধ না। তারা নির্বাচনের আগে কোটি টাকা দিয়ে তারা নির্বাচিত হয়েছে, নির্বাচনের পরে তারা তাদের কাছে যারা যাইতেছে তারা তুচ্ছ তাচ্ছিন্ন শিকার হইতেছে। এই দেশবাসীর এই থেকে বোঝা দরকার যে কাদেরকে, কোন অমানুষদেরকে তারা জনপ্রতিনিধি করে। ইনশাল্লাহ আমরা জাকের পার্টির মাধ্যমে সেই দিনের স্বপ্ন দেখি, সেই সোনালী দিনের স্বপ্ন দেখি যে আমরা জাকের পার্টি যারা করি আমরা এমন জনপ্রতিনিধি হইতে চাই, যদি আমার এই জনপদে যদি পানি না থাকে আমি আমার জনগণের সাথে আমিও পানি ব্যবহার করা ছেড়ে দিয়া তাদের সমস্যা যে পর্যন্ত সমাধান করতে না পারবো সেই পর্যন্ত আমিও এই ভোগ বিলাসে লিপ্ত হব না। এটা জাকের পার্টির আদর্শ। এই আদর্শ নিয়ে সর্বশেষ প্রশ্ন, আমাদের 18 মিনিট হয়ে গিয়েছে, বাংলাদেশে 50 দল রয়েছে, তাদের থেকে জাকের পার্টি ভিন্নতা কি? দেখেন বাংলাদেশে 50+ রাজনৈতিক দল আছে, কিন্তু এই দলগুলার আদর্শ আছে কিনা তা আমি চিন্তিত। যদি আদর্শ থাকতো তাহলে ক্ষমতার জন্য, ক্ষমতার জন্য তারা একবার আওয়ামী লীগের পাও চাটে না, একবার বিএনপির পাও চাটে না। আপনি কর্নেল অলি আহমেদের মতো, বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো, ডক্টর কামালের মতো লিডার যারা আওয়ামী লীগ বিএনপির কাছে বিক্রি হয়ে যায়, তো এইসব দলের কথা আপনি তাদেরকে দল হিসাবে আমরা মূলত গুনায় ধরি না। আমরা যারা জাকের পার্টি করি, ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি বাস্তবতা, উনি বলে যে বাংলাদেশ একজন বাস্তব, উনার মতো বাস্তববাদী নেতা নাই। উনি বলছে আগামী 2-3 মাসের ভিতরে আওয়ামী লীগ এবং বিএনপির পরবর্তী স্থান হবে জাকের পার্টি, বাংলাদেশে আন্তর্জাতিক স্বীকৃতি দান করবে জাকের পার্টিকে এদেশে তৃতীয় বৃহৎ শক্তি হিসাবে। আর যা আছে, আর যে দলগুলাই বলেন, জাতীয় পার্টিও যদি বলেন, তাদের কোনো আদর্শ নাই। তারা ক্ষমতার জন্য তারা এই আওয়ামী লীগের সাথে লিয়াজু করে, এই বিএনপির সাথে লিয়াজু করে, কিন্তু জাকের পার্টি একটা আদর্শ কেন্দ্রিক দল। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি আদর্শকে সমন্বিত রাখার জন্য তিনার কাছে অনেক মন্ত্রী এমপি অফার আসছে, কিন্তু তিনি ওই মন্ত্রী এমপি অফারকে সরাই দিয়া তিনার আদর্শকে এই জমিনে প্রতিষ্ঠিত আমরা জাকের পার্টির মাধ্যমে, জাকের পার্টির আদর্শ নিয়ে আমরা প্রতিটি মানুষের দ্বার প্রান্তে যাইতেছি ইনশাল্লাহ। দল আপনার কাছে মনে হইতে পারে 50টা, কিন্তু মূলত দল 50টা নেই, দেশে দল মাত্র 2টা, একটা আওয়ামী লীগ, একটা জাকের পার্টি। আওয়ামী লীগ তৃণমূল থেকে গইড়া উঠে আসে, আর একটা জাকের পার্টি গ্রাম থেকে উঠে আসে। এই দুইটা দল, আর যা দেখেন বিএনপি বলেন এটা তো ক্যান্টনমেন্ট থেকে আসছে, জাতীয় পার্টি বলেন এটা ক্যান্টনমেন্ট ভিত্তিক দল, এগুলা দল না। আর যারা পরবর্তীতে দল গঠন করছে তারা স্বার্থের জন্য, স্বার্থের জন্য দল গঠন করছে। একটা দল গঠন করে যদি সংসদে যাওয়া যায়, আওয়ামী লীগ বিএনপির হাত পাও চাইটা যদি সংসদে যাওয়া যায় তার জন্য তাদের দল, ওইগুলা দল না ভাই, স্বার্থের নিশি মহল, অর্থের টাকা কামানোর জন্য তারা দল গঠন করছে, বিদেশি টাকা কামানোর জন্য। আর আপনার দেশের মানুষও বুঝে, এখন দেশের মানুষেরও সেই উপলব্ধি হয়েছে, মানুষও এখন বুঝে ওই সমস্ত দল তারা এই দেশে কাউন্টারে নাই। টিভি মিডিয়া আপনি দেখতে পারবেন, কারণ তারা সত্য প্রকাশ করে না। টিভি মিডিয়া জাকের পার্টি প্রকাশ করে না, সরকার তারা পক্ষপাতিত্ব করে সরকারের চাপে, আন্তর্জাতিক চাপে, কারণ জাকের পার্টিকে যদি প্রকাশ করে তো জাকের পার্টি যে শক্তি, এই শক্তি যদি সারা বাংলাদেশে একবার মিডিয়ার মাধ্যমে বিকশিত হয়, এই দেশে জাকের পার্টি ছাড়া আর কারো কোনো অস্তিত্ব থাকবে না। তাই আমাদেরকে ডুবাই রাখছে, আমাদের প্রচার প্রচারণা তারা করতে চায় না, কারণ আমাদের শক্তি সম্বন্ধে তাদের জানা, আমাদের শক্তি সম্বন্ধে তাদের অবগত আছে। তারা তারা যে সমস্ত দলের প্রচার প্রচারণা করে তাদের দলের, হ্যাঁ যদি সুষ্ঠুভাবে ইলেকশন সারা দেশে তাদের 5,000 সমর্থন আছে কিনা সন্দেহ আছে, আওয়ামী লীগ এবং বিএনপি ব্যতীত বাদ বাকি যে দলগুলা বলেন। তো আমরা আদর্শ কেন্দ্রিক দল ভাই, আমরা আদর্শ নিয়ে আসি। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি আমাদেরকে বলছে আমরা যেন প্রস্তুতি নেই আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এবং আমি রানা আসাদুজ্জামান রানা আমাকেও, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব, উনি আমাকে কাউন্সিলর নির্বাচন করার জন্য প্রস্তুতি নিতে বলছে। আমি ইনশাল্লাহ আমার প্রস্তুতি আমি চালিয়ে যেতেছি, এবং সারা দেশে আগামী যে দিন লিখে রাখতে পারেন, আগামী দিন জাকের পার্টির দিন,
মানুষ সত্য উপলব্ধি করতে শিখতেছে। সেই সত্য উপলব্ধি যেদিন করবে ইনশাআল্লাহ দেশবাসী জাকের পার্টির মাধ্যমে একটি সোনার, ডক্টর সায়েম আমির ফয়সাল বলছে সোনার বাংলাকে হীরার বাংলায় রূপান্তরিত করব ইনশাআল্লাহ জাকের পার্টির মাধ্যমে। এটা আমরা এই স্বপ্ন আমরা বুকে লালন করতেছি। আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া করে, যদি আমরা বিশ্বাস করি যে আল্লাহ যাকে ক্ষমতা আনতে চায় তার জন্য রাস্তা আল্লাহ তৈরি করে দেয়। আমরা আমাদের কাজ ঘরে ঘরে গোলাপ ফুলের প্রচার এবং আল্লাহর রাহে দোয়া। এবং জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব বলছে দেশবাসী যেই এই 52 বছর যে ভুল করছে এই দুইটা দলের কাছে দেশবাসী যেন বেশি বেশি তওবা করে। যদি দেশবাসী এবং আমাদেরকে বলছে যে আপনারও বেশি বেশি তওবা করবেন, যদি আল্লাহ এই তওবা কবুল করে ইনশাআল্লাহ আগামী দিনে দেশবাসী যদি তওবা কবুল হয় আগামী দিনে এই সোনার বাংলাকে জাকের পার্টির মাধ্যমে আমরা হীরার বাংলাকে রূপান্তরিত করব। মহান মালিক যেন আমাদেরকে সেই দয়া এবং সেই দোয়া আমাদেরকে করেন ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। ভাই মিটিং রয়েছে সেখানে বক্তব্য রাখবেন, তাই আমরা এই ডাকটিকে আর দীর্ঘ হয়তো কিছু সময়ের ভিতরে আমাদের বক্তব্য দান করবেন। ধন্যবাদ আপনাকে, অনেক পরিশ্রম হচ্ছে আপনাকে করার জন্য। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে যে আমরা দেখেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, জাকের পার্টির আদর্শ। এই দেশে যদি ইসলাম দেখতে চান, ডক্টর সায়েম আমির ফয়সাল বলছে কে ওয়াহাবি কে লামাজাহাবি কে সিয়া কে সুন্নি সেটার দেখার বিষয় নয়, এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। আমরা রাসূলুল্লাহর প্রেমে উজ্জীবিত হয়ে জাকের পার্টির মাধ্যমে এই দেশের আপাম জনতাকে সাথে নিয়ে, মুসলমান ভাইদেরকে সাথে নিয়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকেও ইসলামের যে সুমহান আদর্শ, ঈদে মিলাদুন্নবী যে ঈদের আনন্দ, এই আনন্দটাকে দেখার জন্য আমাদের মুসলমান ছাড়াও অন্য ধর্মাবলম্বী ভাইদেরকেও আমরা দাওয়াত দেই, যাতে আগামীতে আমাদের এই যে ওই বিশ্ব লিকেবলা জান হুজুরের জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতার যে পাদপীঠ, ঐতিহাসিক বাইশ্রষী যে যিনি নিজ হাতে বিশ্ব লিখা যাওয়া বা ফরিদপুরে নিজ হাতে সেই আমাদের বাইশ্রষী মিল নিজে প্রতিষ্ঠা করেন, সেই প্রতিষ্ঠিত জায়গায় কেবলা জান হুজুরের কদম মুবারকের চিহ্ন গ্রাণ যে জায়গায় পাওয়া যায় সে জায়গাকে দেশবাসীকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আল্লাহ পাক যেন এই দেশবাসীকে জাকের পার্টির পতাকার নিচে, এক কলেমার পতাকার নিচে যেন দেশবাসীকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি আল্লাহর দরবারে সে দয়া ভিক্ষাছে। আমার বক্তব্য আজকের মতো এখানেই শেষ করলাম। জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি ছাত্র ফোন জিন্দাবাদ। ভাই শোনা যাইতেছে না? হ্যাঁ, আমরা ঈদ মিলাদুন্নবী দেখতে পাই ঢাকা সিটি সহ অনেক জায়গাতেই র্যালি হয়ে থাকে। জাকের পার্টি কিভাবে ঈদ মিলাদুন্নবী অনুষ্ঠান উদযাপন করেন এটাই শেষ দেখেন এটাই শেষ কথা। হ্যাঁ, জাকের পার্টি কিন্তু র্যালি করেন না, আমরা কিন্তু র্যালি করি না, আমরা ইসলামী সম্মেলন করি। এবং রাসূলুল্লাহর শানে ওই দিন জাকের পার্টির সমস্ত নেতৃবৃন্দরা ওই দিন আল্লাহর রাহে এবাদত বন্দিগিতে মশগুল থাকে, এবাদত বন্দিগিতে মশগুল থাকে। এবং এই দেশবাসীকে রাসূলুল্লাহর প্রেম, রাসূলুল্লাহর ভালোবাসা, ইসলামী মহাসম্মেলনের শিক্ষা দীক্ষা দেওয়া হয়। তো আমরা জাকের পার্টির চেয়ারম্যান সাহেব
আমাদেরকেও দিয়ে ইতিপূর্বে র্যালি বিভিন্ন জায়গায় আমরা যখন থানা পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে কিছু জাকের পার্টির প্রতিষ্ঠাবাসী গত বছর বা তার আগের বছর আমরা এলাকা ভিত্তিক জেলা ভিত্তিক থানা ভিত্তিক আমরা র্যালি করছি কিন্তু যখন জাকের পার্টির মহামান্য আমরা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের দিক তাকায় থাকি উনি আমাদেরকে যে হুকুম দেয় আমরা সেই হুকুম বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে থাকি তো এবারে আমাদের হুকুম ঐতিহাসিক 2280 মিলমাঠ ওই মিলমাঠে ইসলামী মহাসম্মেলনকে সফল করার জন্য আমরা লক্ষ লক্ষ জাকের জনতা ওই ঐতিহাসিক ফরিদপুরের 2280 মিলমাঠে আমরা উপস্থিত হব এবং জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের যে বার্তা দেশবাসীর উদ্দেশ্যে সে বার্তা বহন করে নিয়ে এসে আমরা দেশবাসীর কর্ণকোহরে পৌঁছে দিব ইনশাআল্লাহ মানে জাকের পার্টি তার জন্য আমরা কিন্তু যে বুধবার দিন বাদ মাগরিবের আগে যাব মাগরিবের নামাজ থেকে আমাদের ধর্মীয় কর্মকাণ্ড ইসলামের যে সুমহান আদর্শের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড আমাদের মাগরিব থেকে বুধবার মাগরিব থেকে শুরু হবে আসরের পর থেকে শুরু হবে একেবারে পরের দিন জাকের পার্টির চেয়ারম্যান সাহেবের বিদায় দেওয়ার আগ পর্যন্ত তরিকতের মোরাকাবা মোশায়েদা নামাজ নফল বন্দিকি কোরআন তেলাওয়াত জিকিরাজগার মিলাদ শরীফ এবং মহাপবিত্র বিশ্ব জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব অলির মহাপবিত্র রওজা শরীফের জিয়ারতের মাধ্যমে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব আমাদেরকে যখন বিদায় দিবে তখন আমরা আবার নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ ধন্যবাদ 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 সকলকে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান রানা ভাই সভাপতি জাকের পার্টি ধন্যবাদ ফিরোজ ভাই আমাকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার সাথে আবার